এই রেজাল্টটাকে এখানে ব্যবহার করলে কি দাঁড়াবে s equal to 2h into 1 by 1 minus r 1 by 1 minus e square minus h এই minus h যেমন আছে দেখলাম সুতরাং s equal to 2h উপরে যাবে 1 minus e square টা লস আসবে তাহলে এটা গুণ করলে হবে minus h plus e square h h plus e square h by 1 minus e square s equal to 1 h কমন যাবে 1 plus e square by 1 minus e square into h এই হচ্ছে বস্তুর দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব s equal to 1 plus e square by 1 minus e square into h এইবার এর মান যেটা বলেছিলাম 1 এর 2 যদি বলো মানটা যদি বসাও আর h 10 মিটার উঁচু থেকে পড়ে তাহলে মানগুলো বসালে অতিক্রান্ত দূরত্ব এই রাশিমালা দ্বারা নির্ধারিত হবে তাহলে এখন এইভাবে যে বারবার আপ ডাউন করলো তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এটা হলো তাহলে মোট টাইম কত হবে এই দূরত্ব অতিক্রম করার জন্য সময় কত হবে এইটাকে একটু নির্ণয় করতে হবে তাহলে এটা বুঝে নিই তাহলে বস্তুটা স্থির অবস্থা থেকে পড়ছে প্রথমে ধরো টোটাল টাইম প্রথমে ধরো তোমার এখান থেকে এই পর্যন্ত নেমতে সময় লেগেছে 30 সেকেন্ড 30 সেকেন্ড ও এরপর এখান থেকে বিতে উঠতে ধরো টাইম লাগলো টি 1 সেকেন্ড তাহলে বি থেকে আবার মেঝেতে পড়বে তাহলে উত্থান কাল আর পতন কাল আমরা সমান জানি সুতরাং বি পর্যন্ত ওঠা এবং বি থেকে মেঝেতে নামা পর্যন্ত সময় হবে 2 টি 1 তাহলে টি টি প্লাস 2t1 আবার c তে উঠলো উঠতে সময় লাগবে 2 সেকেন্ড আবার c থেকে মেঝেতে নামতে সময় লাগবে 2 সেকেন্ডই তাহলে প্লাস 2t2 প্লাস পরেরটা হবে 2t3 এই করে করে ইনফিনিটি পর্যন্ত চলবে এই হচ্ছে মোট সময় এটা ক্যাপিটাল টি করলাম এইবার t1 এগুলো বার করতে হবে h equal to ut plus half gt square আমাদের ফর্মুলা তাহলে যেহেতু স্থির অবস্থা থেকে পড়ছে এটা 0 হবে তাহলে h equal to half gt square সুতরাং t equal to 2h/g এটা বসবে 2h/g তাহলে t1 কত কত উচ্চতা পর্যন্ত উঠেছে h1 h1 উচ্চতা থেকে নামতে সময় লাগবে কত হবে 2 এই দুইটা আছে ইনটু 2h1/g তার বর্গমূল প্লাস 2 ইনটু t2 মানে h2 উচ্চতা উঠেছে এবং নেমেছে তাহলে সময় লাগবে কত 2h2/g তার বর্গমূল প্লাস এইভাবে তোমার চলবে ইনফিনিটি পর্যন্ত এই হচ্ছে মোট সময় তাহলে এটা হবে তোমার 2/2h/g প্লাস 2 h1 মানে আবার স্কয়ার h তাহলে 2 স্কয়ার h বাই g প্লাস 2 h2 মানে স্কয়ার h1 আবার h1 মানে স্কয়ার h তার মানে এটা হবে 2e4h/g এই করে করে ইনফিনিটি পর্যন্ত চলবে ইনফিনিটি পর্যন্ত চলবে তাহলে দাঁড়াচ্ছে যেটা 2h/g টা কমন যাবে 2/2h/g কমন যাবে কমন গেলে হবে 1 এটা থেকে হবে 1 প্লাস 2 এখান থেকে
रूटो वाली स्क्वायर पड़े थक स्क्वायर सुधू हो गए टू ई वन प्लस टू ई प्लस इखने थक बे टू स्क्वायर और एक टाइ थक बे टू ई क्यू ए ही कोडे कोडे इनफिनिटी पर जंतु चल बे कारण रूटो भार टू एच बाई जी वन प्लस टू इटा कॉमन लिख 1 प्लस e प्लस e स्क्वायर এই করে করে ইনফিনিটি পর্যন্ত চলবে আবার ইনফাইনাইট জিপি সিরিজ এসে গেছে ইনফাইনাইট জিপি সিরিজের ফর্মুলা অলরেডি বলে দিয়েছি 1 বাই 1 মাইনাস r ইফ r ইজ লেস দ্যান 1 e এর মান অলওয়েজ লেস দ্যান 1 সুতরাং এখানে 1 বাই 1 মাইনাস r হবে আর আরেক জায়গা হবে e সুতরাং মুছে দিয়েছি इक्वल टू दारा लो रूपो बार 2h बाई g इनटू 1 प्लस 2e इनटू 1 बाई 1 माइनस r 1 बाई 1 माइनस e यही हो चुका है टोटल टाइम ये बार टाइम भी सिंपलीफाई करते होंगे ना t इक्वल टू 2h बाई g तार बोल गो 1 माइनस e का लोसा गो होगे लेकिन 1 माइनस e प्लस टू सूतरां इक्वल टू रूट ओवर टू एच बाई जी इनटू वन प्लस ई बाई वन माइनस ई यही हलो मोट चलनकाल अर्थात उठानामा करार जन्नो मोट समय रूट ओवर टू एच बाई जी इनटू 1 plus e by 1 minus e তাহলে ইটাকে বার করার কি পদ্ধতি ইটাকেও দেখো বার করা যাবে একটা ফর্মুলা বলেছিলাম যে h1 equal to e square h তাহলে h1 h কোথা থেকে পড়েছে এটা তো আমরা প্রথম যে যত উচ্চতা থেকে ফেলেছি সেটা মাপতে পারা যাবে আর h1 মানে একবার ধাক্কা খাওয়ার পর কত উচ্চতা উঠলো সেটাও ভেবে নিতে পারবে সুতরাং এই সমীকরণ থেকে E equal to 2 bar H1 by H এই সমীকরণ থেকে E নির্ণয় করতে পারবে তাহলে এবার এই যে মেঝেতে ধাক্কা খেলো ধাক্কা করার পরে একবার যদি ধাক্কা মারে তাহলে মেঝেতে তোমার কত ঘাত প্রয়োগ করে আমরা জানি যে প্রযুক্ত ঘাতের পরিমাণ হচ্ছে ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান তাহলে ভরবেগের পরিবর্তনটা বার করতে পারলে ঘাত তুমি পেয়ে যাবে তাহলে প্রথমে তোমার ভি গতিবেগ নিয়ে নিচে ইউ গতিবেগ নিয়ে নিচে সে উড়েছে তাহলে উঠেছে কি না উঠেছে ভি গতিবেগ নিয়ে এবং এটা দেখিয়েছি যে ভি ইকুয়াল টু হয় ই ইউ যে গতিবেগ নিয়ে নামছে তার ই গুণ এটা হচ্ছে উপরে ওঠার গতিবেগ সুতরাং ভরবেগের তাহলে পরিবর্তনটা তাহলে কত হবে ভরবেগের পরিবর্তন হবে দেখো যে এম ইনটু ভি মাইনাস ইউ এটাই আমরা জানি ভরবেগের পরিবর্তন কিন্তু এক্ষেত্রে হবে এটা প্লাস ইউ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন প্লাস ইউ কেন করে ভি মাইনাস ইউ যেদিকে ভি তার বিপরীত দিকে সেই কারণে ভিকে নেগেটিভ করো ইউকে মাইনাস নেগেটিভ করে দিবা তার মানে এম ভি মানে হবে ই ইউ প্লাস ইউ সুতরাং ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু হলো তোমার এম ইউ
into 1 plus e mu into 1 plus e এটাই হচ্ছে ভরবেগ পরিবর্তন আবার u ইকুয়াল টু বলা হয়েছে যে যে গতিবেগ দিয়ে ধাক্কা মারছে সেটা হচ্ছে rho বার 2 gh অর্থাৎ m into 1 plus e into rho বার 2 gh এই হলো তোমার বস্তুটার ভরবেগের পরিবর্তন বা এই পরিমাণ প্রথমবার ধাক্কার ফলে মেঝেতে এই পরিমাণ ঘাত প্রযুক্ত হয়েছে তাহলে বস্তুটার গতিশক্তি তাহলে কত পরিমাণ মেঝেটাকে দেবে বা গতিশক্তির হ্রাস কত হবে গতিশক্তিটা তোমার হ্রাস হবে তোমার যে গতিশক্তি হ্রাস বা লস অফ কেই লস অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হ্যাফ ইন u স্কয়ার মাইনাস হ্যাফ এম ভি স্কয়ার তাহলে ইকুয়াল টু হ্যাফ এল ইউ স্কয়ার মাইনাস হ্যাফ এল ভি মানে অলরেডি বলা আছে ই ইউ আর হোল স্কয়ার সুতরাং এটা ইকুয়াল টু হবে হ্যাফ এম ইউ স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ার 1 minus e square এটাই হলো লস অফ কাইনেটিক এনার্জি এবার u square মানে অলরেডি আগে বলেছি u বার 2 দিয়ে h তাহলে u square এর সাথে 2 দিয়ে বসিয়ে দিচ্ছি তাহলে হ্যাফ m into 2 gh into 1 minus e square লস অফ কাইনেটিক এনার্জি দাঁড়াচ্ছে mgh into 1 minus e square mgh into 1 minus e square এটাই হচ্ছে গতিশক্তি হ্রাস প্রথমবার ধাক্কার ফলে যদি আরো বলে তাহলে এভাবে যোগ করতে করতে যেতে হবে দ্বিতীয়বার ধাক্কার ফলে এটাই হবে তোমার h এর জায়গায় h1 হয়ে যাবে এরকমভাবে যোগ করে করে তৃতীয়বার হবে h2 যোগ করে করে যেতে হবে এটা হবে টোটাল কাইনেটিক এনার্জি হ্রাস